গোপন খবর লিখেছেন সুকান্ত ভট্টাচার্য। শোনো, একটি গোপন খবর দিচ্ছি আমি তোমায়। কলকাতাটা যখন খাবি খাচ্ছিল রোজ বোমায়, সেই সময়ে একটা বোমা গড়ের মাঠের ধারে মাটির ভেতর সে দিয়ে গিয়েছিল একেবারে। অনেক দিনের ঘটনা, তাই ভুলে গেছিল লোকে। মাটির ভিতর ছিল তাই তো দেখেনি কেউ লোকে। অনেক বর্ষা কেটেছিল, গেল অনেক মাস, যুদ্ধ থামায় ফেলল লোকে স্বস্তির নিঃশ্বাস। হঠাৎ সেদিন একলা রাতে গড়ের মাঠের ধারে বেরিয়ে ফেরার সময় হঠাৎ চমকে উঠি, আরে বৃষ্টি পেয়ে জন্মেছে এক লম্বা বোমার গাছ। তারই মাথায় যাচ্ছে দেখা চাঁদের আলোর নাচ, গাছের ডালে ঝুলছে কেবল বোমাই সারি সারি। তাই না দেখে ভোরকে গিয়ে ফিরে এলাম বাড়ি। পরের দিনই সকালবেলা গেলাম সে ময়দানে, হায় রে গাছটা চুরি গেছে, কোথায় কে তা জানে। গাছটা ছিল গড়ের মাঠে, খুঁজতে আজও ঘুরি, প্রমাণ আছে অনেক, কেবল গাছটা গেছে চুরি।